ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ অবরাকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি হ্যাঁ ফরজ গোসল করতে গিয়ে আগে না দূর করেছে এরপরে অজু বানিয়ে গোসল করেছে কিন্তু গোসলের সময় গড় করেনি তো তার গোসলটা সহি হয়েছে কিনা জি ভাই এই প্রশ্নের উত্তরে বলবো যে ফরজ গোসলের নিয়ম হলো নিয়াত করে ফরজ গোসলের নিয়াতে কী করবে সে গোসল করবে এই গোসলের দুটো তরিকা রয়েছে একটা হলো সোনাতি তরিকার গোসল যে সোনারি তরিকার গোসলে রয়েছে পূর্বে অজু এবং তারও পূর্বে কি না পাখি দূর করতে হবে হ্যাঁ তো অজু অজুর করার পরে গোসল করবে ফরজ গোসল তারও আবার তফসিল রয়েছে যা হোক সংক্ষেপ আকারে বলি তো এটা হলো সোনাতি গোসল যে আগে অজু হবে এরপরে সারা শরীরে পানি ঢালা হবে পানি ঢালতে গিয়েও কিছু সন্নত রয়েছে যেমন মাথায় পানি ঢালবে মাথায় পানি ঢালে যখন দেখবে যে একেবারে জ্বর সহ ভিজে গিয়েছে তখন আবার তিনবার করে মাথায় পানি দিয়ে সরাসরি পানি ঢালবে এবং ডান থেকে শুরু করবে ডান দিক থেকে শুরু করবে এরপরে বাম দিকে যাবে এরপরে গোসল শেষ পা দুটি একটু ভালো স্থানে গিয়ে ধুয়ে নেবে বাস গোসল শেষ হয়ে গেল এটা সোনের তরিকার গোসল বলা যায় আর ফরজ গোসল হলো মানে ফরজ গোসলের সংক্ষেপ তরিকা হলো যেটা না করলে হবেই না অন্য পক্ষে অবশ্যই করা লাগবে সেটা হলো নেয়াত করে নাকে মুখে পানি দিয়ে গোসল করে নেবে সারা শরীরে পানি ঢিলে দেবে পরিষ্কার করে ধুয়ে নেবে এরপর একটু সরে গিয়ে পা দুটিকে ধুয়ে ফেলবে মানে অজু লাগে না এই তরিকায় মানে সংক্ষেপ তরিকায় তো এই তরিকাও হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত বখারি হাদিসে হয়েছে আর ওই তরিকাও শহীদ বখারি মুসলিম বিভিন্ন হাদিসে হেসে তো কথা হলো যে যদি কেউ অজু বানায় তাহলে অজু করতে গিয়ে তো সে নাকে মুখে পানি দিয়েছে যথেষ্ট তার জন্যে গোসল করার সময় আলাদাভাবে গড়গড়া করা লাগবে না আমরা যে গড়গড়া বলি গড়গড়াটা সাধারণত যদি অজু না করে তাহলে এই গড়গড়াটা জরুরি বলেছেন তাও সবাই বলেননি এবং আবু হানিফা এবং আহমদেন হাম্বাল এই দুই ইমাম বলেন যে ফরজ গোসল যদি এমনি করে মানে যথেষ্ট অজু লাগবে না অজু ছাড়াই হয়ে যাবে গোসল তবে আবু হানিফা হাম হাম্বল এনারা বলছেন যে গরগারা করতে হবে নাকে মুখে পানি দিতে হবে আর বাকি দুই ইমাম ইমাম মালিক ইমাম সাহেব তারা এটাকেও জরুরি মনে করেননি তো আশা করি বুঝতে পেরেছেন এবং এটা বুঝতে পেরেছেন যে ভাই অজু করে নিয়েছেন অজু করে ফরজ গোসল করেছেন গড়গাড়া করেনি ফরজ গোসল করতে যেয়ে তার অজু অবশ্যই সহি হয়ে গেছে কারণ গড়গাড়া তো সে করেছে অজুর টাইমে তো আশা করি বুঝতে পেরেছেন যে গোসল আশা করা যায় সহি হয়ে যাবে যদি সে অজুর সময় নাকে মুখে পানি দিয়ে থাকে নাকে মুখে পানি যদি নাও দেয় তবুও বিষয়টা বুঝতে পেরেছেন যে কিছু সেই নিকটে গোসল তার বিশুদ্ধ তো যাই হোক সহি হাদিস মোতাবেক গোসল করতে হলে দুটি তরিকা রয়েছে একটা হলো মাসনন তরিকার গোসল আরটা হলো কি মানে সোনতি গোসল আটা হলো ফরজ গোসলের সংক্ষেপ তরিকা ফরজ তরিকা যেটা না হলে করলে হবেই না গোসলটা সোনতি গোসল মানে আগে উজু করতে হবে এরপর যে তফসিল বলা সে হিসেবে আমার করতে হবে আর ফরজ গোসল ফরজ সংক্ষেপ নিয়ম সেটা বুঝতে পারছেন যে নেয়াদ করে নাকি মুখে পানি দিয়ে সারা শরীর ভিজিয়ে দিয়ে সুন্দর করে সারা শরীর ধৌত করে নেবে পা থেকে মাথা পর্যন্ত মাথা চাঁদি পর্যন্ত সুন্দর করে আর সরে গিয়ে পাঁ দুটা আলাদা ধুয়ে শেষ করে দেবে বা ফরজ গোসল শেষ হয়ে গেল তো আশা করি উত্তর পেয়েছেন হাইকাল্লাহ